দেখো আর সপ্তম শ্রেণীর যে আজকে আসে সামাজিক বিজ্ঞান ক্লাসে আজকে উপস্থাপনা করছে সামাজিক মূল্যবোধ রীতিনীতির উপরে কিছু ভালো কথা কিছু নীতিবাক্য নীতিবাক্য যেমন বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার করলে বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার করলে নীতিবাক্যটা কি হবে পরোপকার তো এই সম্পর্কে উপস্থাপনা নিয়ে আসছে আমার রোজ হচ্ছে
আজকে আমাদের বিষয়টি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কাজ এর সমাজের ধারণ কয়েকটি লোকের উদাহরণ এবং তার নীতির লক্ষ্য আমরা আগ্রহ দেখব সবাই তাহলে আমাদের এখানে আছে হচ্ছে আমাদের অফিস আছে দেওয়া ছুটি সীমা এবং আমরা ছবি দেখে কি বুঝছি বা আমরা কি মনে হচ্ছে তা তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে চার পাঁচ পাঁচটা পরিচ্ছন্ন রাখছে বা আমাদের সমাজ পরিষ্কার করছে এটির অর্থ হচ্ছে যে আমরা যদি সবাই মিলে সমাজ বা আমাদের এই পরিবেশ এবং এলাকাকে পরিষ্কার রাখি তবে এটি আমাদের জন্য একটি অনেক বড় উপকার হচ্ছে যেহেতু এটি আমাদের দৈনন্দিন জীবনে এটা সাহায্য করবে এছাড়া আমরা রোগীর সেবা করব রোগীর সেবা করলে রোগীর অনেক বড় উপকার হবে কারণ সে যে রোগের মধ্যে ভুগছে সেই রোগ সেবার মাধ্যমে মানসিক উপকারিতাও প্রদান করতে পারে এবং সেই রোগ থেকে সহজে ছুটে যেতে পারে এছাড়া তিন নম্বর হচ্ছে আমরা পোষা প্রাণী ও রাস্তায় পড়া প্রাণীদেরকে সাহায্য করব যদি আমরা রাস্তায় কুকুর বা কৃষ্ণা অথবা ক্ষতিগ্রস্ত এমন কোনো প্রাণী দেখি তাহলে আমরা সাথে সাথে কোনোভাবে তাদেরকে সাহায্য করব তা হোক কোনোভাবে খাওয়া দাওয়াতে পারি অথবা আমরা যদি তাদের প্রাথমিক চিকিৎসা করাতে পারি এছাড়া আমাদের আছে ক্ষুধার্ত জীবদের খাওয়ানো আমরা এখন যদি রাস্তার মধ্যে দেখি তাহলে আমরা অনেক গরিব মিসকিন দারিদ্রকে দেখতে পাচ্ছি আমরা যদি কোনোভাবে অল্প একটু চেষ্টা করেও তাদেরকে খাওয়াই তাহলে আমাদের অনেকটুকু সহযোগিতা করা হবে এবং এটি আমাদের পরিবেশ সমাজকে আরও উজ্জ্বল করে এছাড়া শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আমরা সহযোগিতা করব যদি কেউ হঠাৎ করে কোনো ধরনের অসুস্থ পড়ে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় অথবা যদি কেউ মানসিকভাবে কোনো একটা সমস্যার মধ্যে পড়ে আমরা যত পারি তাদেরকে সাহায্য করব এতে আমাদের সমাজের মধ্যে সুনাম হবে এবং আমাদের যে পরিচিতি সেটি আরও ভালো করে বোঝা যাবে এছাড়া